আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? কুকিং উইথ কানি চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটি রেসিপি, আর তা হলো বটি কাবাব। আজকের এই বটি কাবাবটা তৈরি করতে আমি স্পেশাল কোনো মশলা ইউজ করব না, ঘরে থাকা মশলা দিয়েই আমি এই বটি কাবাবটা বানাবো। আমি চেষ্টা করেছি আপনাদের খুবই সিম্পলভাবে রেস্টুরেন্টের স্বাদে বটি কাবাব তৈরি করে দেখাতে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখা যাক। বটি কাবাব তৈরির জন্য আমি এখানে 200 গ্রামের মতো বিফ নিয়েছি। এটা আপনারা মাটন দিয়ে করতে পারবেন। আমি এখানে হাড় বা চর্বিযুক্ত কোনো মাংস নেইনি, জাস্ট সলিড মাংস নিয়েছি। আর মাংসগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কুসা সহ কাঁচা পেঁপে বাটা। আর এটা দিলে মাংসটা অনেক সফট হবে, তাই আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো টক দই আর 1/2 চা চামচের মতো লবণ। আর এই তিনটা উপকরণ আমি প্রথমেই মাখিয়ে নেব ভালোভাবে, এতে করে মাংসটার ভেতরে কাঁচা পেঁপের রসটা আর টক দইয়ের রসটা ভালোভাবে শুষে নেবে, আর এতে করে মাংসটা অনেক সফট হবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তবে যে যেমন ঝাল খান সে পরিমাণ বুঝেই আপনারা এই লাল মরিচটা দেবেন। আমার কাছে এই পটি কাবাবটা একটু ঝাল ঝালই ভালো লাগে, এর জন্যই আমি একটু বেশি দিয়েছি। এবার আমি তার মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ব্ল্যাক পেপার আর দিয়ে দেব 1 চা চামচ আদা রসুনের পেস্ট। সব উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস। সসগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব। আমি এখানে গড়ে থাকা সব মশলা দিয়েই এই বটি কাবাবটা তৈরি করেছি। আমি বাড়তি কোনো মশলা ইউজ করিনি। সব শেষে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এটাকে ডেকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অন্তত 3 ঘন্টা ডেকে রাখবেন। আমি তো আগেই বলেছিলাম এটাকে আমি সারা রাত ফ্রিজে নর্মাল তাপমাত্রায় রেখেছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন অন্তত 3 ঘন্টার মতো নর্মাল তাপমাত্রায় ফ্রিজে রাখতে। আবারও আমি মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি কাটির মধ্যে ভরে নেব। এই ধরনের কাটি বা ব্যাম্বু স্টিক আপনারা যে কোনো সুপার শপে পাবেন। আমি ভরে নিচ্ছি। বিদেশে এই ধরনের কাটি বা ব্যাম্বু স্টিক অ্যাভেলেবল, কিন্তু দেশেও এখন সুপার শপে এগুলো পাওয়া যায়। আর যদি আপনাদের হাতের কাছে এই ব্যাম্বু স্টিকটা না থাকে তাহলে আপনারা ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন। এই তো আমার কাবাবগুলো গাঁথা হয়ে গেছে। আমি এক একটা স্টিকে 5-6 টুকরো করে মাংস দিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। এই বটি কাবাবটা ভাজতে আমার বেশি তেল লাগবে না। এগুলো আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু এটা বাসায় তৈরি করছি, আমাদের কাছে কোনো গ্রিল বা তান্দুর নেই, তাই ইজিলি আমরা এটা ফ্রাই প্যানেই ভেজে নেব। চুলার হিটটা মিডিয়ামে রেখেই আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। 3-4 মিনিট পরপর আমি এভাবে উল্টে দিচ্ছি। এভাবে 3-4 মিনিট পরপর উল্টে দিলে কাবাবের শেপটা অনেক সুন্দর আসে।
দুই তিনবার আমি কাবাবটাকে উল্টে দেওয়ার পর লো হিটে ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর আমার কাবাবটার এক্সট্রা পানিটা টেনে নিয়েছে আর কাবাবটা প্রায় হয়ে এসেছে। আমি আবারও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম লো হিটে। এখন একটা পুরা পুরা ভাব চলে এসেছে, এবার আমি নামিয়ে ফেলবো। কাবাবটা তুলে নেওয়ার পর আপনারা ইচ্ছে করলে এর সাইডে একটা কয়লার টুকরো দিয়ে তার মধ্যে হাফ চামচের মতো ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। এতে একটা স্মোকি ভাব আসে, আমার কাছে যেহেতু নাই এটা আমি স্কিপ করেছি। এবার আমি এটাকে সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়া ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে বটি কাবাব। আর এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।